বছরের সূচনায় আবরণী চৈত্রের কেনাকাটায় বিশেষ ধামাকা চৈত্র সেল প্রতিটি কেনাকাটায় 30% পর্যন্ত ছাড় অফার শুরু 20 মার্চ থেকে তাই নিজেকে রঙিন সাজে সাজাতে জমিয়ে গড়ুন চৈত্রের কেনাকাটা আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দুপুর দুটোর প্রাইম টাইম অনুষ্ঠান আর দুপুর দুটোর প্রাইম টাইম মানে আপনারা সবাই জানেন ফেস অফ আবরণের অনুষ্ঠান এবং আমাদের সকলের সঙ্গে থাকে বৌমণি শ্রীমতী পূজা দাস নমস্কার আর আপনাদেরকে একটু বলি যে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা সবাই জানেন যে আবরণের তরফ থেকে এখন কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে চৈত্রের শেষ নতুন বছর আসছে তো এই সময়টাতে দাঁড়িয়ে অবশ্যই আমাদের নতুন কিছু কেনার পালা তাই তো আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না আর এখন কিন্তু আবরণে একদম 10% থেকে শুরু করে 20-30-40% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আপনারা জাস্ট আমার পেছনেই দেখতে পাবেন সমস্ত কিন্তু ডিসকাউন্টগুলো লেখা রয়েছে এবং আমরা যে আইটেমসগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাতেও কিন্তু ডিসকাউন্ট থাকছে সুতরাং এখনও আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছেন ঠিক কী দেখবো আমরা তাই তো আর সেই সময় কতটা ডিসকাউন্ট পেতে চলেছি আমি সরাসরি বৌমণির কাছেই যাচ্ছি কী দেখাচ্ছ বলো আজকে হচ্ছে আমি মালভূমি সিল্ক দেখাবো আর আজকে যে শাড়িগুলো দেখাবো তাতে কিন্তু 10% ডিসকাউন্ট রয়েছে ওকে মানে খুব এক্সক্লুসিভ মালভূমি সিল্ক শাড়ি এবং তার মধ্যে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট শুরুটা তোমার শাড়ি তুমি একটা সুন্দর অরেঞ্জ কালারের পরেছো শাড়ি আর এতে কিন্তু একেবারে জড়ি ছাড়া সুতোর কিন্তু উইভ আছে খানিকটা আর সঙ্গে তুমি ম্যাচিং জুয়েলারিও পরেছো জুয়েলারিটাও দারুণ সুন্দর মানে একটা বেশ ব্রাইডাল জুয়েলারির মতো তাই তো তো এর প্রাইসটা কিরকম রয়েছে শাড়িটাই আপনারা পেয়ে যাচ্ছেন 6550 আর জুয়েলারিটা 550 একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমি জুয়েলারিটা স্পেশালি বলবো ভীষণ সুন্দর জুয়েলারিটা আপনারা বিয়ে বাড়িতে যাবার জন্য কিন্তু এই রকম একটা জুয়েলারি ইউজ করতে পারেন খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক এক নম্বর শাড়ি দিয়ে আমরা দেখছি আজকে মালভূমি সিল্ক শাড়ি এবং তার মধ্যে 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুরুতেই একটা বেশ অ্যাশ কালারের মানে আঁচলটা যাচ্ছে কিন্তু রয়্যাল ব্লুতে আর তার সঙ্গে সঙ্গে বডিটা পুরো যাচ্ছে বৌমণির শাড়িটা যেমন জড়ি ছাড়া এই শাড়িটাতে কিন্তু একদম জরির উইভ রয়েছে এবং ভেতরে কিন্তু আমকলকা রয়েছে যেটা সুতো দিয়ে রয়েছে খুব সুন্দর মাল্টি কালারের আর এই শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে 9050 তার মধ্যে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আমরা পাচ্ছি আর ভেতরে যে মানে কাজটা রয়েছে ওটা কিন্তু মিনে করা রয়েছে মিনে কারি একদম কাজ রয়েছে সুতোর মিনে কারি কাজ আর ব্লাউজ পিসটা কিন্তু একদম ব্লুতে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে 1 নম্বর শাড়ি চাপো 2 নম্বর শাড়ি এই শাড়িগুলো কিন্তু ভীষণ স্মার্ট দেখতে আর ভীষণ হালকা মানে গরমকালে আপনি উৎসবে অনুষ্ঠানে বিয়ে বাড়িতে পরবেন আমরা ভারী শাড়ি খুব একটা প্রেফার করি না কিন্তু এই ধরনের হালকা শাড়িগুলো কিন্তু ভীষণ একটা গডি লুকও দিচ্ছে স্মার্ট লুক দিচ্ছে আর সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালো লাগছে একটা এলিগেন্ট লুক আপনাদেরকে দেবে 9050 2 নম্বর শাড়িটাতে আমাদের 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারের উপর রয়েছে আর শাড়িতে একটু দেখাই প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক রয়েছে এই যে সিল্ক মার্ক সিল্কমার্কটা রয়েছে 2 নম্বর শাড়ি 9050 আর এর ব্লাউজ পিসটা কিন্তু ঠিক এরকম লাইট শেডে যাচ্ছে মানে কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো বলো হ্যাঁ আর পরলেও না ভীষণ ব্রাইট লাগবে এগেইন একটা ভীষণ ব্রাইট কালার আর হবে নাই বা কেন আবরণ মানে আপনারা এতদিনে জেনে গেছেন যে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এটা কিন্তু একদম একটা পিঙ্কের সঙ্গে একদম রয়্যাল ব্লুর একটা কম্বিনেশন ভীষণ ভীষণ ব্রাইট আর ভেতরে যে মিনের কাজটা গেছে না ওটা আরও শাড়িটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে অনেক সুন্দর লাগছে আর এই যে পাটটা সেটাও কিন্তু দুর্দান্ত গোল্ডেন টিস্যুর কাজ আছে দুটোতে ম্যাচিং জুয়েলারি জুয়েলারিগুলো তো ভীষণ ভালো লাগছে দেখতে এবং এই ধরনের শাড়ির সঙ্গে তো গোল্ডেন কালারের জুয়েলারি দিয়ে দারুণ লাগে এটা 3 নম্বর শাড়ি 9050 রেঞ্জে আর ব্লাউজ পিসটা কিন্তু এরকম খুব ব্রাইট শাড়ি যাবো 4 নম্বর শাড়িতে মানে এই শাড়িটার কম্বিনেশনটা না কি বলবো মানে ভীষণ ভালো একটা কম্বিনেশন খুব ব্রাইট তো ডেফিনেটলি বিকজ এর মধ্যে ব্ল্যাকটা রয়েছে সঙ্গে কিন্তু একটু রাস্ট কালারের ছোঁয়া রয়েছে আঁচলের মধ্যে
ভেতরে বেশ একটা প্রদীপের মতন ডিজাইন রয়েছে না, প্রদীপে আগুন জ্বললে যেরকম লাগে সেরকম কিন্তু কাজটা ভেতরে রয়েছে, এবং সেটা সম্পূর্ণ সুতোর কাজটা রয়েছে। আর এর পাটটাও কিন্তু দেখো এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো থেকে কিন্তু আবার আলাদা, পুরো ময়ূর ময়ূর করে কিন্তু যাচ্ছে। এটার প্রাইস কিন্তু 9050, তার মধ্যে 10% ডিসকাউন্ট। আর ব্লাউজ পিসটা কিন্তু ঠিক এই রকমভাবে যাচ্ছে, শাড়িটা রেডি হলে কতটা গর্জাস লাগবে বলুন তো। এইবারের শাড়িটাও আরও ব্রাইট কালার, মানে প্রত্যেকটা শাড়ি না এক একটা মানে কোনোটাই না মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদমই তাই, মানে কোনোটাই আমি বলতে পারবো না যে এটা এটা চাইতে একটু কম যাচ্ছে, প্রত্যেকটা শাড়ি যেন একেবারে একটা চাইতে আর একটা আলাদা। এবং যারা দেখেন তারাও কিন্তু সেরকম মানে কোনটা ছেড়ে কোনটা নেই কনফিউজড ফিলিং। এটা একটা প্যারাট গ্রিন কালার সঙ্গে কিন্তু রানী কালারের একটা মিক্সড, আর ভেতরে একদম বরফি মতো করে কিন্তু সুতোর উইভ যাচ্ছে। আর যারা আমি বলবো যারা কনফিউজড হয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মানে ফেসবুক আর ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা সেভ রয়েছে, একদমই তাই, মানে আপনি দুবার তিনবার চারবার করে দেখে নিয়ে তারপরে কনফার্ম করুন। আর এর পাটটাও না বেশ সুন্দর দেখো, এতক্ষণ যেগুলো দেখছিলাম পুরো নকশা ছিল, এটা কিন্তু একদম প্লেন একটা পার রয়েছে, তার মধ্যে এরকম টেম্পল টেম্পল একটা স্লিক কাজ যাচ্ছে। আর ব্লাউজ পিসটা উফ দুর্দান্ত, সিল্ক মার্ক তো রয়েছে প্রত্যেকটা শাড়িতে। এই শাড়িটা হচ্ছে গিয়ে 5 নম্বর শাড়ি, আর এর প্রাইস কিন্তু আবার একটু কমে গেল, 8550 হচ্ছে গিয়ে এর প্রাইস, তার মধ্যে 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি বলবো এখন না অনেকেই পুজোর কেনাকাটাও করছেন, প্রচুর মানুষ আসছেন, আর এইখানটাতে মানে এই স্টলে তো প্রচুর কালেকশন রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আসুন, একদম ঘুরে ঘুরে দেখুন আর পছন্দ করে নিন নিজেদের জন্য। এই শাড়িটা 6 নম্বর শাড়ি, 8550 প্রাইস। এটা মানে সেই না বেগুনের যে কালারটা রয়েছে সেই কালারটা, আর পার্পল শেড, তার মধ্যে এর আগের শাড়িটা যেরকম আমরা দেখলাম পাটটা সেম সেরকম আপার ইয়কে এবং লোয়ার ইয়কে যাচ্ছে, আর সঙ্গে একটা লাইট পিঙ্ক কালারে কিন্তু আঁচলটা যাচ্ছে, যার মধ্যেও কিন্তু সুতোর একদম উইভ রয়েছে, ভীষণ গর্জাস। আর ব্লাউজ পিস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শাড়ি, এটা আমরা দেখলাম 6 নম্বর শাড়ি। এবার যাব 7 নম্বর শাড়িতে, ক্যা বাত, প্রত্যেকটা শাড়ির রং কিন্তু শাড়ি সুন্দর, কি হালকা আর কি ফ্যাশনেবল লুক শাড়িগুলোর। রয়্যাল ব্লু যাচ্ছে আঁচলে, আর তার সঙ্গে কিন্তু একটা বেশ সুন্দর পিস্তা গ্রিন একটা যাচ্ছে। আর এই পাট দেখুন, এই শাড়ির এই কাজের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো অপশন আপনাদের জন্য রাখলাম। আর ভেতরে দেখো এই যে বরফির মতো কাজটা কিন্তু সুতোর রয়েছে একদম। এটা হচ্ছে গিয়ে 7 নম্বর শাড়ি, 8550 প্রাইস। আর ব্লাউজ পিসটা রেডি করে পরলে পর না দুর্দান্ত লাগবে, দুর্দান্ত ফাটাফাটি। আপনারা যারা দেখছেন আপনাদেরও নিশ্চয়ই সেরকমই মনে হচ্ছে বলুন তো, সম্ভব সুন্দর। এটা কিন্তু ডিজাইনটা একটু পাল্টে গেল এতক্ষণ যেগুলো আমরা দেখছিলাম তার চাইতে একটু আলাদা। এখানে মানে পরপর তিনটে কালার কিন্তু যাচ্ছে, দেখো এটা একটু মারুন, একটু মেরুন ঘেঁষা, এটা একটু পিঙ্ক, আবার তারপরে রেড, বেশ কালারফুল একটা শাড়ি, খুব কালারফুল। যারা চাইছেন ভীষণ ব্রাইট কালারফুল শাড়ি ডেফিনেটলি এটা ট্রাই করুন। আর এটা পয়লা বৈশাখের দিন পরলে ভীষণ সুন্দর লাগবে, আবার বিয়েতেও আপনি নিতে পারেন, বিয়ের পরে তো অকেশন লেগেই থাকে। আর এর ভেতরে কাজটাও কিন্তু অন্য রকম দেখুন, আর এখানে গ্রিন কালারটাও রয়েছে, গ্রিনেরও কিন্তু আবার দেখো তিনটে শেড গেছে, আসলে তিনটে শেড রয়েছে গ্রিনে, তাই ব্লাউজ পিসটাও তিনটে শেড যাচ্ছে ডেফিনেটলি ব্লাউজ পিসটা। তো এটা হচ্ছে গিয়ে 10 নম্বর শাড়ি, 8550 এর রেঞ্জ। আর যারা আমাদের কাছ থেকে জুয়েলারি নেবেন হয়তো মনে করছেন যে এই শাড়িগুলোর সাথে একটু ম্যাচ করে জুয়েলারি নেব, আপনারা বলুন আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে, কী কী কালার আপনারা চাইছেন এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন। আগে যে শাড়িটা দেখলাম 10 নম্বর, 11 নম্বর শাড়িটাও কিন্তু একটু সেই রকমেরই, শুধু কালারটা ডিফারেন্ট। এখানেও তিনটে কালার শেড, বেগুনি রয়েছে, এই কালারটাও রয়েছে, এবং সঙ্গে কিন্তু রয়্যাল ব্লু কালারটাও রয়েছে। আর এর পাড়গুলোও কিন্তু বেশ সুন্দর, এটা 11 নম্বর শাড়ি, 8550 হচ্ছে গিয়ে শাড়িটার প্রাইস। এবার এর ভেতরে যে কাজটা রয়েছে সেটাও কিন্তু আবার ডিফারেন্ট, ব্লাউজ পিসটাও কিন্তু এইরকম যাচ্ছে তিনটে কালারে। 11 নম্বর শাড়ি দেখে নিলাম, এবার 12 নম্বর শাড়ি, 12 নম্বর শাড়িটা খুব সুন্দর, দুটো পাখি বসে আছে আঁচলে,
লাল রঙের উপর সঙ্গে প্যারাট গ্রিন কালারটা কিন্তু বডিতে রয়েছে, তার মধ্যে সুতোর উইভ রয়েছে। এটা হচ্ছে গিয়ে 12 নম্বর শাড়ি, আর এর মধ্যে কিন্তু একটা ময়ূরকণ্ঠী, মানে শুধু গ্রিন বললে ভুল হবে, এটা তো ময়ূরকণ্ঠী এফেক্ট রয়েছে, একটা হলুদ হলুদ আভাস। এইটা হচ্ছে গিয়ে তোমার 8550 এর প্রাইস, তার মধ্যে 10% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ভীষণ এলিগেন্ট লুক এই শাড়িগুলোর। আমি বলবো যারা খুব বেশি ঝকঝকে কাজ পছন্দ করেন না, এলিগেন্ট লুকের শাড়ি পছন্দ করেন, ডেফিনেটলি মালভূমি সিল্ক আপনাদের জন্য। আর পুরো রেডে যাচ্ছে আর এই ব্লাউজ পিসটা, দুর্দান্ত কম্বিনেশন। এটা যাচ্ছে 14 নম্বর শাড়ি, এদিকটা ভীষণ সফট শাড়িগুলো, প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক রয়েছে, পুরো রয়্যাল ব্লুতে দুটো সুতোর উইভে পাখি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে গিয়ে 15 নম্বর শাড়ি, এটা 15 নম্বর শাড়ি, এটা না 14 নম্বর, এটা বোধ হয় এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 11 নম্বর শাড়ি, ওকে এটা 11 নম্বর শাড়ি, 11 নম্বর শাড়ি আছে 8550 রেঞ্জের। এটাতেও কিন্তু আবার সেই আগে এরকম দেখেছি আমরা, তিনটে কালার শেড রয়েছে, এটা কিন্তু গ্রিনের তিনটে শেড রয়েছে, দেখুন তিনটে গ্রিনের শেড, সঙ্গে ইয়েলোর ছোঁয়া রয়েছে আঁচলটাতে, একটা রাস্ট, একটা ইয়েলো, আর একটা কিন্তু মানে রাস্টের একটু শেড, একটা মাস্টার্ড ইয়েলো, একটা হচ্ছে কি আর একটা ইয়েলো রয়েছে, তো এইভাবে যাচ্ছে। আর পাটটাও কিন্তু খুব সুন্দর, ব্লাউজ পিসটা যাচ্ছে এভাবে, এটা 12 নম্বর শাড়ি, সিল্ক মার্ক রয়েছে, 12-এর পর 13 নম্বর শাড়ি, আর ব্লাউজ পিসটা পুরো কিন্তু এরকম তিনটে শেডস এ যাচ্ছে। এটা 13 নম্বর শাড়ি দেখে নিলাম, এবার যাব 14 নম্বর শাড়ি। আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, যাব 15 নম্বর শাড়িতে। ভীষণ কালারফুল এই মালভূমি সিল্ক গুলো না, এক তো আবরণের শাড়ি মানেই আপনারা জানেন, রঙিন প্রতিদিন আপনাদেরকে একেবারে রঙিন করে আপনাদের প্রত্যেকটা দিন সাজিয়ে তুলতে পারে। আর এই রকম ব্রাইট কালারসের শাড়ি যদি হয় তো কোনো কথাই নেই। এটা 15 নম্বর শাড়ি, 8550 হচ্ছে গিয়ে এর রেঞ্জ, 8550 রেঞ্জে। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, এরকম লাইট অ্যাশে যাচ্ছে ব্লাউজ পিসটা, যাব 16 নম্বর শাড়িতে, পাখি আর পদ্ম যাচ্ছে একদম সুতো দিয়ে উইভ করা, আর এর জরির মানে আপার ইয়ক এবং লোয়ার ইয়কে এই যে কাজটা সেটা কিন্তু দারুণ, মানে এই ধরনের পাটটা গোল্ডেন টিস্যুর উপরে যাচ্ছে, পুরোটা টিস্যুর উইভে কিন্তু যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে 16 নম্বর শাড়ি, 8550 রেঞ্জে। ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক থাকছে, প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক রয়েছে। এটা হচ্ছে গিয়ে 16 নম্বর শাড়ি দেখে নিয়েছি, 17 নম্বর শাড়িতে যাব, সি গ্রিন কালার, প্রচুর শাড়ির অপশন রয়েছে আপনাদের জন্য, সময়টা অনেক অল্প বলে মনে হয়, এতগুলো শাড়ি একটু ধরে দেখাতে গেলে কিন্তু সময়টা লাগে, আর আপনাদের হাতে প্রচুর সময় রয়েছে, একটু সময় নিয়েই আসতে বলবো, কারণ এত ভালো ভালো কালেকশন দেখবার জন্য সময় নিয়েই আসতে হবে। আর এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 8550 রেঞ্জ ব্লাউজ পিসটা, 18 নম্বর শাড়ি, কি কালারফুল দেখুন শাড়িটা, লাইট একটা পিঙ্কের ওপর কিন্তু আঁচলটা যাচ্ছে, আর পার্পলে যাচ্ছে পুরো বডিটা, তার সঙ্গে এইরকম একটা পাড় আপার ইয়ক এবং লোয়ার ইয়কে, ভেতরে সুতোর উইভে কিন্তু ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে,
আর ব্লাউজ পিসটা কিন্তু এরকম লাইট পিঙ্কই যাচ্ছে 19 নম্বর একটু বলে দিই হ্যাঁ 19 নম্বর শাড়ি পুরো পার্পলে যাচ্ছে আঁচলটা আর একদম রানী কালারে বডিটা যাচ্ছে ভিতরে কিন্তু একটু আম কলকার মতো করেই যাচ্ছে মিনে করা রয়েছে মিনে কাজ রয়েছে এর মধ্যে এর প্রাইসও কিন্তু 8550 এটা হচ্ছে গিয়ে 19 নম্বর শাড়ি পুরো পার্পলে যাচ্ছে ব্লাউজ পিসটা যাবো পরের শাড়িতে 20 নম্বর শাড়ি পার্পলে যাচ্ছে এর আঁচলটা 20 নম্বর শাড়ি এটা একটু লাল ঘেঁষা রং এটা তার সঙ্গে কিন্তু এইরকম ভাবে পাটটা যাচ্ছে টেম্পল তো রয়েছে আর ভেতরে মিনে করা কাজ রয়েছে আর সুতোগুলো না মাল্টি কালারের সুতোর কাজ রয়েছে যে আঁচলে যে আমরা দেখছি কাজটা তার মধ্যে কিন্তু লাল সবুজ সাদা কালারের কাজ রয়েছে আর ব্লাউজ পিসটা এরকম প্লেনে যাচ্ছে এটা 20 নম্বর শাড়ি 8550 তার মধ্যে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিনে যাচ্ছে দেখুন পুরো আঁচলটা তার সঙ্গে ভেতরটা পুরো অরেঞ্জ অরেঞ্জ কালার রয়েছে পুরো বডিটা আর এতে কিন্তু টেম্পলটা নেই দেখুন এই রকম পার্টটাই কিন্তু আপার ইয়োক এবং লোয়ার ইয়োকে যাচ্ছে আর ভেতরে কিন্তু এগুলো নীল কালারের কাজ নীল আর সাদা নীল সুতো রয়েছে আচ্ছা এটা হচ্ছে 21 নম্বর শাড়ি 8250 দামটা কিন্তু একটু কমে গেল 8250 আর ব্লাউজ পিসটা কিন্তু গ্রিনে যাচ্ছে 21 নম্বর শাড়ি দেখলাম এবার দেখব 22 নম্বর শাড়ি বাহ আসলে ঐরাবত এই প্যারাট গ্রিনটা দেখবে মানে কিছু কিছু মানুষের ফ্যাসিনেশন থাকে এই গ্রিন শেড আমি পরবো তবে আমি সবসময় বলি যে একটু চেঞ্জ করে বললে পারে না নিজের লুকটাও চেঞ্জ হয় হ্যাঁ একটু চেঞ্জ করুন লাইট বেস পছন্দ করলেও একটু কখনো কখনো একটু ডার্ক শেড পরতেই পারেন এটা কিন্তু ব্লাউজ পিস এর এর প্রাইস কিন্তু হয়ে গেল 8250 8250 এটা হচ্ছে 22 নম্বর শাড়ি যাবো 23 নম্বর শাড়িতে বাহ বেশ কালারফুল দেখুন রয়্যাল ব্লু মেজেন্টা আর মাঝখানে একটা গ্রিন কালার রয়েছে আঁচলে আর বডিটা পুরো পার্পল কালারে যাচ্ছে না মেজেন্টা কালারে যাচ্ছে এটা আর ভেতরে কিন্তু এই একটুখানি এটা না জড়িটা বেশ জড়ির যে ওয়ার্কটা রয়েছে সেটা বেশ অন্য রকম ব্লাউজ পিসটা কিন্তু তুতে কালারে যাচ্ছে আর এগুলো কিন্তু টিস্যুর কাজ রয়েছে ভেতরে হ্যাঁ হ্যাঁ ওগুলো কিন্তু জড়ি না জড়িতে একটুখানি হ্যাঁ টিস্যুর কাজ পুরো শাড়ি আমাদের এখানে কিন্তু মানে জড়ির কিছু থাকে না শাড়িতে সম্পূর্ণ টিস্যু এটা পুরো টিস্যু ওয়ার্কটা টিস্যু পরে কমফোর্টেবল অনেক ভেতরটা পুরো সুতো হ্যাঁ মানে জড়ির যে একটা করকড়ে ভাব থাকে এই শাড়িগুলোতে সেটা থাকবে না কারণ এটা টিস্যুর কাজ এটা কিন্তু একটা বেশ ডুয়াল শেডের একটা গ্রিন কালার ডুয়াল শেডের গ্রিন কালারটা রয়েছে ব্লাউজ পিসটা কিন্তু এরকম মেজেন্টাতে যাচ্ছে এটা দেখে নিলাম আমরা 24 নম্বর শাড়ি হ্যাঁ এবার যাবো 25 নম্বর শাড়িতে শাড়িগুলো দেখতে দেখতেই আপনাদেরকে বলি যে আপনারা চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে আবরণে যেখানে এই সমস্ত কালেকশন সারা বছর ভর পাবেন তবে এখন বিশেষত্ব যে এখন এই সময়টাতে আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেয়েদের শাড়িতেই নয় পুরুষ বন্ধুদের জন্যও কিন্তু তাদের আইটেমসের ক্ষেত্রেও ডিসকাউন্ট রয়েছে আপ টু 50% অব্দি ডিসকাউন্ট তো রয়েছে আর সঙ্গে সঙ্গে অরেঞ্জেসে আসার আমন্ত্রণটা বৌমনি জানাবে একদম এখানে আসলে পাশেই পেয়ে যাবেন অরেঞ্জেস অরেঞ্জেসে কিন্তু পুচকু পাচকুদের সমস্ত জিনিস পেয়ে যাবেন সেখানেও কিন্তু ডিসকাউন্ট চলছে 1000 টাকার ওপরে 10% আর 1000 টাকার নিচে কেনাকাটা করলে 5% এটা 25 নম্বর শাড়ি আমরা দেখছি 7550 এটা হচ্ছে কি ব্লাউজ 7550 রেঞ্জে 25-এর পর যাবো 26 নম্বর শাড়িটা কিন্তু একদম চকলেট আর রয়্যাল ব্লুতে যাচ্ছে আঁচলটা পুরো বডিটা চকলেটে যাচ্ছে মানে যারা ভীষণ ফেয়ার তাদেরকে এই কালারটা না আরও অনেক বেশি ফেয়ার করবে আর ভীষণ ভালো আমার না খুব ভালো লাগছে এই রংটা জানো মানে গ্রিনের তো ভেঙে পড়েই ছিলাম চকলেট কালারটাও কিন্তু এখন বেশ লাগছে 7550 ব্লাউজ পিসটা রয়্যাল ব্লুতে ফাটাফাটি
এবার যাব 27 নম্বর শাড়ি। 27 নম্বর শাড়িটাও ইয়েলো আর রয়্যাল ব্লুতে যাচ্ছে আঁচলটা। এটা হচ্ছে কি 28 নম্বর শাড়ি না, এটা নাম্বারটা একটু দেখি। এটা 27 নম্বর, 27 নম্বর শাড়ি, 27 নম্বর শাড়ি। এটা মেরুন কালারের উপর রয়েছে, তার মধ্যে কিন্তু ভেতরে একদম হোয়াইট সুতোতে ব্লাউজ পিসটা কিন্তু ইয়েলোতে যাচ্ছে, একটুখানি গ্রিনিশ ইয়েলো, রাইট। এটা 7550 রেঞ্জ। আমরা এবারে ছটফট করে দেখবো, সময় আস্তে আস্তে কমে আসছে কিন্তু দেখার আগ্রহটা বাড়ছে, তাই তো? আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত। একদম চকলেট কালারে যাচ্ছে আঁচল, রেডে যাচ্ছে বডি, ভেতরে ফুল, সঙ্গে একদম পাটটা যাচ্ছে। এর প্রাইস কিন্তু 7550। ব্লাউজ পিসটা ব্ল্যাকে যাচ্ছে, ভীষণ স্মার্ট কম্বিনেশনের শাড়ি। মেজেন্টাতে যাচ্ছে পুরো আঁচলটা, মেজেন্টার ইয়েলোতে আর ব্ল্যাকে। 29 নম্বর শাড়ি, 29 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে কি 7550। এখন আমরা যে কটা শাড়ি দেখবো, এটা আবার পাতলি একদম ইয়েলোতে কিন্তু স্ট্রাইপসের মতো যাচ্ছে, কুচির দিকটা স্মার্ট লুক। আর ব্লাউজ পিসটা কিন্তু এইরকম গ্রিনিশ ইয়েলোতে যাচ্ছে। যেটাই আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন, যারা চলে আসতে চাইছেন তারা চলে আসুন, যারা বাড়ি বসে চাইছেন তারাও কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এই শাড়িগুলোতে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট রয়েছে। এটা 30 নম্বর শাড়ি, এটা 7550 এর রেঞ্জ। ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে এবং শাড়িতে কিন্তু সিল্ক মার্কও রয়েছে, সিল্ক মার্কও রয়েছে। এটা 30 নম্বর শাড়ি আমরা দেখে নিলাম। এবার যাব 31 নম্বর শাড়িতে। না না ঠিক আছে, একটা বেশ সুন্দর কালারটা রয়েছে এর, ব্ল্যাক তো রয়েছে ডেফিনেটলি, ব্ল্যাকের উপর কিন্তু আগেও অনেক কালেকশন আছে, লক্সি কালারটা কিন্তু রয়েছে ব্ল্যাকে। আমরা অনেকগুলো অপশন আপনাদেরকে দেখিয়েছি, এটাও এগেইন একটা ভীষণ ভালো অপশন। ব্লাউজ পিসটা এইভাবে 7550 রেঞ্জে। এটা 31 নম্বর শাড়ি দেখলাম, এবার যাব 32 নম্বর শাড়িতে। এটা 32 নম্বর শাড়িটা পুরো কিন্তু একটা পিঙ্ক কালারে যাচ্ছে আঁচলটা আর ইয়েলো কালারে, এই ইয়েলোটা কিন্তু ইয়েলো আর অরেঞ্জে কিন্তু মিক্সড রয়েছে। এটা হচ্ছে গিয়ে 32 নম্বর শাড়ি 7550। ব্লাউজ পিসটা কিন্তু পিঙ্কে যাচ্ছে। আমাদের আর বোধহয় দেখার সময় নেই, শেষ করতে হবে 32। এটা 33 নম্বর শাড়ি, এটা খুব আনকমন কালার লাল ছাড়া। হ্যাঁ, লাল ছাড়া একটা আনকমন কালার কিন্তু এটা রয়েছে ব্লাউজ পিস। এটাও কিন্তু 7550 রেঞ্জের। এদিকটা রাস্ট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। একটু ঝটপট করে আপনাদের শাড়িটা দেখিয়ে নিই। এটা হচ্ছে কি 34 নম্বর শাড়ি, পুরো রাস্টে যাচ্ছে বডিটা ব্ল্যাকের কম্বিনেশনে, কিন্তু আঁচলটা রয়েছে ভিতরে সুতোর বুই, ব্ল্যাকে যাচ্ছে ব্লাউজ পিস। আর এটা 7550 রেঞ্জে। আজকে অনুষ্ঠানের শেষ শাড়ি, এটা দেখতে দেখতে আমাদের বিদায় নিতে হবে, কিন্তু আমাদের সময় শেষ হলেও আপনাদের সময় কিন্তু শুরু হচ্ছে। আপনারা আসুন, পছন্দ করুন আর বেছে নিয়ে যান আপনার মনের মতো শাড়ি। এটা হচ্ছে কি 35 নম্বর 7550 রেঞ্জের, একটা খুব সুন্দর মিষ্টি একটা রঙের ব্লাউজ পিস। 35 নম্বর শাড়ি দেখতে দেখতে আমরা মালভূমি সিল্ক দেখে নিলাম অনেকগুলো, আশা করি আপনারা নিজেদের জন্য বেছে নিয়েছেন। বলবনি অসংখ্য ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। এখনকার মতো এখানেই শেষ করছি, নমস্কার। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নতুন বছরের সূচনায় আবরণে চৈত্রের কেনাকাটায় বিশেষ ধামাকা, চৈত্র সেল। প্রতিটি কেনাকাটায় 30% পর্যন্ত ছাড়, অফার শুরু 20 মার্চ থেকে। তাই নিজেকে রঙিন সাজে সাজাতে জমিয়ে করুন চৈত্রের কেনাকাটা। আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।